মিষ্টি খাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী পিছু 50 টাকা করে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ, না হলে স্কুল লিভিং সার্টিফিকেট মিলবে না, এমনটাই ছিল ফরমান। সেই ঘটনা জানাজানি হতেই বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে পৌঁছে গেছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেই বেআইনি কার্যকলাপ খবরে বেরোতেই নড়ে চড়ে বসে শিক্ষা দপ্তর। সোমবার বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুল পরিদর্শনে এসে কর্তৃপক্ষকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন জেলা স্কুল পরিদর্শক গৌতম মাল। এদিকে ঘটনায় অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবি তুলে বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শকের দফতরে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরে পোস্টারও। নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের সঙ্গেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার কথা স্কুল লিভিং সার্টিফিকেট, যা পরবর্তী সময়ে কলেজে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত জরুরি। কিন্তু বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে তেমনটা হয়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুল লিভিং শংসাপত্র নিতে গেলে ছাত্রছাত্রী পিছু 50 টাকা করে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। কোনো কোনো পড়ুয়া সেই টাকা দিতে অস্বীকার করলেই বেঁধে যায় বচসা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা স্কুলে যেতেই বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। পরে টাকা নেওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়তেই প্রধান শিক্ষকের সাফাই, স্কুলের অশিক্ষক কর্মীরা সারা বছর কাজ করে, তারাই মিষ্টি খেতে ওই টাকা নিচ্ছিল। শনিবার এই খবর সংবাদ মাধ্যমে তুলে ধরার পরই নড়ে চড়ে বসে জেলা স্কুল শিক্ষা দপ্তর। সোমবার জেলা স্কুল পরিদর্শকের নেতৃত্বে 3 সদস্যের একটি দল ঘটনার তদন্তে আসেন। কার নির্দেশে পড়ুয়াদের কাছ থেকে ওই টাকা নেওয়া হচ্ছিল, কতজন পড়ুয়া এই টাকা দিয়েছিল, কেনই বা এই টাকা নেওয়া হচ্ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন স্কুল পরিদর্শক। যারা নিয়েছে মানে স্টাফদেরকে এটা নিয়েছে, ওরা ওদের জন্য নিয়েছিল, ওরা খাতে তো সারাবন ঘটনা, এই নেওয়াটা ওদেরও ভুল হয়েছে আর আমার না দেখাটা আমার ভুল হয়েছে। মানে না আমি আমি ছাত্রদের কাছে ক্ষমা পাচ্ছি। কিসের জন্য টাকাটা নিয়েছিল? টাকাটা ওরা নিজেরা সারা বছর কাজ করে একটা ছাত্রদের কাছে পাশে করে একটা না একটা আবদার করে ওই আবদার এটা অন্য কোনো এটা কি উচিত হয়েছে বলে মনে করছে? এটা এটা ঠিক উচিত হয়। স্কুলের প্রধান শিক্ষক না থাকায় সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দ্রুত পড়ুয়াদের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন স্কুল পরিদর্শক। হেডমাস্টার মশাই লিভিং সার্টিফিকেট দেওয়ার সময় 12-এর স্টুডেন্টের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে, সেটা খবর করার জন্য কালকে হেডমাস্টার মশাইকে একটা আমি সুপারিশ করেছিলাম, ও একটা উত্তর দিয়েছে। উত্তর দেওয়ার পরেও ও ক্ষমা টমা চেয়েছে যে ভুল হয়েছে হয়েছে, সেই জন্য আমরা আজকে এলাম, আজকে ওনাকে এটাই বলে গেলাম যে কয়েকজনের টাকা নেওয়া হয়েছে কিছু জন ফেরত দিয়ে দিয়েছে, সমস্ত টাকা ফেরত দিয়ে আমাকে পরশুতে রিপোর্ট করেছি, হ্যাঁ সমস্ত টাকা ফেরত দেওয়া আছে, ভবিষ্যতে আর এরকম কিছু করা যাবে না। জানা যায় জেলা স্কুল পরিদর্শকের নির্দেশ পাওয়ার পরই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের টাকা ফেরত দেওয়া শুরু করে। স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দাবি, পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তা জানতেনই না তিনি। স্কুলের অন্যান্য সহশিক্ষকরাও এ বিষয়ে অন্ধকারে ছিলেন। যে সমস্ত ছেলেদের কাছ থেকে কালেকশন করা হয়েছিল, মিস্টেক এলেনি বা এরকম আসলে যেভাবেই হোক না কেন, এটা যেন সম্পূর্ণরূপে ফেরত হওয়ার পর হেডমাস্টার মশাই ডিএ অফিসে গিয়ে রিপোর্ট করে আসেন। আর ভবিষ্যতে কি শুরু হয়েছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই শুরু হয়েছে। কতজনকে ফেরত দিয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি বলতে পারছি না স্যার। কতজনের কাছ থেকে নেওয়া হয়েছিল টাকা? শোনা যাচ্ছে যে যেটা 112 জনের মতো নেওয়া হয়েছিল। তো এটা স্কুল কর্তৃপক্ষ কীভাবে নিল সঠিক বলতে পারবো না স্যার, এটা হেডমাস্টার মশাই বলতে পারবেন। আমরা চিরকালই যে কোনো মিটিং এ বলে থাকি কোনো যেন স্টাফ কাউন্সিল এই ব্যাপারে কোনোভাবেই সাপোর্ট দেবে না, মানে এবং এইভাবে আদায় করার কথা বলবে না বা বলেও না, কখনো বলে না যে বাড়তি ছেলেদের কাছ থেকে কালেকশন করা হোক। সহকারী প্রধান শিক্ষক আরো বলেন, প্রধান শিক্ষকের অনুমতিতেই নাকি পড়ুয়াদের কাছ থেকে এই টাকা আদায় করছিল স্কুলের কর্মীরা, তাই এর দায় একমাত্র প্রধান শিক্ষকেরই। তবে টাকা ফেরত পেয়ে এদিন খুশি পড়ুয়া এবং অভিভাবকরা। এদিকে পড়ুয়াদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায়ের ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক সাধন কুমার ঘোষের ভূমিকার কড়া সমালোচনা করে আজ পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আর্জি জানিয়ে আজ জেলা স্কুল পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখায় ওই ছাত্র সংগঠন। অবিলম্বে প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান স্কুলের ছাত্রছাত্রীরাও। দ্য ওয়াল ব্যুরো।